আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওতে আমি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের লিখিত পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব। গত দুটো ভিডিওতে আমি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের লিখিত পরীক্ষার জন্য বাংলা সাজেশনমূলক একটা ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি এবং আইকিউর উপরে সাজেশনমূলক একটা ভিডিও টিউটোরিয়াল দিয়েছি। তোমরা যারা মনে করবা এই ভিডিও দেখা শেষে কিন্তু অবশ্যই ভিডিও দুটো কিন্তু দেখে আসতে পারো। আর আজকের ভিডিওটা বানাবো তোমরা যখন সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা, তোমাদের 5টা বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হয়। ওই 5টা বিষয়ের মধ্যে সাধারণ গণিত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের এই পুরো ভিডিওটা আমি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের গণিতের উপরে ভিডিও টিউটোরিয়ালটি বানাচ্ছি। আশা করি তোমরা ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবা। সেনাবাহিনীর সৈনিক পদ লিখিত পরীক্ষার জন্য পাটিগণিতের যেসব বিষয়ে অনুশীলন করবেন, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, লসাগু, ঐকিক নিয়ম, বর্গমূল নির্ণয়, কাজ ও সময় এবং সরল। বীজগণিতের যেসব বিষয় অনুশীলন করবেন, বিভিন্ন ধরনের বীজগণিতের সূত্র, মান নির্ণয়, সূচক, লগারিদম, উৎপাদক বিশ্লেষণ এবং সমাধান। সবশেষে জ্যামিতির যেসব সংজ্ঞা পড়বেন, ত্রিভুজ, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সম্পূরক কোণ, বিপরীতক কোণ, সরল কোণ, সমকোণী ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, বহুভুজ, রম্বস। তো আশা করি তোমরা এতক্ষণ যে প্রশ্নগুলো দেখলা, তুমি এই প্রশ্নগুলো অনুযায়ী এখন থেকে ঘরে বসে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে গণিতের উপরে প্রিপারেশন নাও, প্র্যাকটিস করো। কারণ গণিত এমন একটা বিষয় আমরা কিন্তু প্র্যাকটিস না করলে পরীক্ষা দিয়ে কিন্তু পারবো না। যেহেতু তুমি সেনাবাহিনীর মতো একটা কম্পিটিশন জায়গায় পরীক্ষা দিতে যাওয়া বা সবাইকে কাটায় বা পিছনে ফেলে তুমি সৈনিক পদে চান্স নিতে যাওয়া, তোমার কিন্তু লক্ষ্য থাকতে হবে এখন থেকে খুব ভালো গাইডলাইন মেনে প্রপার প্রিপারেশন নিয়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হওয়া। তো যাই হোক, আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, কারণ অনেকে যারা নতুন শিক্ষার্থী আছে তুমি হয়তো বা দেখছো, আরেকজন হয়তো বা দেখতে পাচ্ছে না, সে হয়তো বা তোমার শেয়ারে জানতে পারবে বা দেখতে পারবে, সেও আমাদের মতো করে বা তোমাদের মতো করে ঘরে বসে নিজে নিজে প্রস্তুতি নিতে পারবে। আর সেরা প্রস্তুতির জন্য অবশ্যই সোলজার একাডেমিতে আসতে পারো। নিজেকে সেরা একজন যোগ্য প্রার্থী হিসেবে পরীক্ষার কেন্দ্রে প্রমাণ করতে চাইলে তুমি আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসে 1 মাস অথবা 2 মাসের স্বল্প খরচে প্রস্তুতিমূলক একটা কোচিং করে যাও বা একটা প্রিপারেশন নিয়ে যাও। তুমি দেখো অবশ্যই তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সৈনিক হওয়া, সেই লক্ষ্যে কিন্তু এক ধাপ তুমি আরও আগায় যেতে পারো। ধন্যবাদ, সবাই ভালো থেকো, আগামীতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।